হ্যালো স্টুডেন্টস আম উত্তম দাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তম দাস নলেজ তো স্টুডেন্টস আজকে তোমাদের ওই মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি মাসে যে প্রথমে একদম দিয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টিতে তো আজকে জিওগ্রাফি ক্লাস নাইনের জিওগ্রাফি নিয়ে অ্যান্সারগুলো আলোচনা করবো তো চলো শুরু করি দেখো তোমাদের প্রথম প্রশ্নটা যেটা দিয়েছে উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতি কোন হলো কত ডিগ্রি তোমাদের অ্যান্সার হবে গ নব্বই ডিগ্রি ওয়ান পয়েন্ট যে অক্ষরেখায় পৃথিবীর অভিকর্ষ বলের মান সর্বনিম্ন তা হল দেখো অ্যান্সার একদম কয়েকটা হবে নিরক্ষরেখা ঠিক জোড়াটি নির্বাচন কর বলেছে ক দিয়েছে পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু সংযোগকারী কাল্পনিক রেখা নিরক্ষরেখা ক দিয়েছে সাবমেরিন চালনা জিপিএস গ দিয়েছে পৃথিবীর উপর চাঁদের ছায়া চন্দ্রগ্রহণ আর ঘ দিয়েছে সৌরজগতের উষ্ণতম গ্যাসীয় গ্রহ বুধ উত্তরটা ঠিক হবে তোমাদের খ সাবমেরিন চালনা জিপিএস টু পয়েন্ট ওয়ানের উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানে দিয়েছে সৌরজগতের আটটি গ্রহের মধ্যে ড্যাশ গ্রহের ঘনত্ব সর্বাধিক উত্তরটা হবে পৃথিবী টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এর পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন গ্রিক পণ্ডিত ড্যাশ উত্তরটা হবে তোমাদের এরাটোস্থেনিস এরাটোস্থেনিস স্থেনিস টু পয়েন্ট টু ফার্স্ট কোয়েশ্চান দিয়েছে তোমাদের দেখো জিপিএস এর পুরো কথাটি কী গ্লোবাল পজিশানিং সিস্টেম জি ফর গ্লোবাল পি ফর পজিশনং অ্যাস ফর সিস্টেম টু পয়েন্ট টু পয়েন্ট টু এর পৃথিবীর মেরু ব্যাস কত কিলোমিটার উত্তর হবে বারো হাজার সাতশো চোদ্দো কিলোমিটার টু পয়েন্ট টু পয়েন্ট থ্রির কোশ্চান কোন বহিষ্ঠ গ্রহের ব্যাস সর্বাধিক উত্তরটা হবে বৃহস্পতি দেখো তিনের দাগের কোশ্চানগুলো কি দিয়েছে সৌরজগতের অন্তস্থ ও বহিষ্ঠ গ্রহগুলির মধ্যে দুটি পার্থক্য লেখো দেখো অন্তঃস্থ গ্রহ বহিষ্ঠ গ্রহ লেখা আছে আকার ও ক্ষেত্রমানের ওপর পার্থক্যটা আছে অন্তঃস্থ গ্রহগুলির আকার ও ক্ষেত্রমান ছোট হয় আর বহিষ্ঠ গ্রহগুলির আকার ও ক্ষেত্রমান বড় হয় এবার উষ্ণতা অন্তঃস্থ গ্রহগুলি সূর্যের কাছাকাছি থাকায় উষ্ণতা বেশি আর বহিষ্ঠ গ্রহগুলি সূর্য থেকে দূরে থাকায় উষ্ণতা কম উদাহরণ দিয়েছে দেখো অন্তস্থ গ্রহের বুধ শুক্র পৃথিবী মঙ্গল আর বহিস্থ গ্রহগুলির উদাহরণ হচ্ছে বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন থ্রি পয়েন্ট টু এর কোয়েশ্চেনটা রয়েছে দেখো বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হয় এর ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো উত্তর পৃথিবীর সূর্যোদয় এবং সূর্যাস্ত হওয়ার পেছনে রয়েছে পৃথিবীর আবর্তন গতি এই আবর্তন গতি অনুযায়ী পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে তৎসঙ্গে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত কাল্পনিক রেখাগুলি আবর্তন করছে প্রতিটি দ্রাঘিমা রেখা প্রতিদিন একবার করে সূর্যের সামনে আসে পৃথিবীর বিভিন্ন দ্রাঘিমা রেখার স্থানীয় সময় বিভিন্ন হয় পৃথিবীর বিভিন্ন দেশ এবং বিভিন্ন স্থানের উপর দিয়ে যেহেতু বিভিন্ন দ্রাঘিমা রেখা প্রসারিত হয়েছে সেহেতু সীমারেখার স্থানীয় সময়ও ভিন্ন তাই বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় দেখো চার নম্বর কোশ্চেনটা তোমাদের দিয়েছে জিয়ড এর ধারণাটি সংক্ষেপে আলোচনা করো পৃথিবীর আকৃতি গোলকের মতো হলেও পৃথিবীকে যে একটি আদর্শ গোলক বলা যায় না তার কারণ সমুদ্রতল পাহাড় পর্বত এবং মালভূমি ভূপৃষ্ঠকে উঁচু নিচু ঢেউ খেলানো এবং বন্ধুর রূপ দান করছে হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট যার উচ্চতা আট হাজার আটশো মিটার হল পৃথিবীর উচ্চতম অংশ আর প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্র তলে অবস্থিত মারিয়ানা খাত গভীরতা হচ্ছে এক হাজার হাজার মিটারের বেশি হলো পৃথিবীর নিম্নতম অংশ অর্থাৎ পৃথিবীর বন্ধুরতার প্রসার হল প্রায় কুড়ি কিলোমিটার পৃথিবী পৃষ্ঠের উঁচু নিচু জায়গাগুলোর অবস্থান সত্ত্বেও পৃথিবীর আকৃতিটা এ খেবড়ো গোলকের মতো নয় আসলে পৃথিবী একটা বিশাল গোলক হওয়ায় তার গায়ে পাহাড় পর্বত নদী সাগর প্রভৃতি থাকা সত্ত্বেও পৃথিবী পৃষ্ঠ বেশ মসৃণ পৃথিবী থেকে সম্প্রতি যে সমস্ত কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়েছে তাদের দূর সংবেদনে ধরা পড়েছে যে এক নম্বর পৃথিবী পুরোপুরি গোল নয় পৃথিবীর ওপর ওপর নিচ কিছুটা অংশ আর মাঝ বরাবর কিছুটা ফোলা কিছুটাংশ স্ফীত আর মাঝ বরাবর ফোলা পৃথিবীর শুধুমাত্র দক্ষিণ মেরুর দিকে চাপা উত্তর মেরু চাপা নয় তিন নম্বর পয়েন্ট দক্ষিণ মেরু কুড়ি মিটার অতি নিচু ও উত্তর মেরু কুড়ি মিটার অতি উঁচু চার নম্বর পয়েন্ট দক্ষিণ গোলার্ধের মধ্যে অক্ষাংশ অক্ষাংশ চার মিটার ফুলে উঠেছে আর দক্ষিণ গোলার্ধের মধ্যে অক্ষাংশ চার মিটার বসে গিয়েছে সরি এটা আট মিটার কেমন পাঁচ পৃথিবীর মধ্যভাগ খানিকটা স্ফীত প্রায় তেতাল্লিশ কিলোমিটার কমলালেবু বা নাসপাতির সঙ্গে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীকে পৃথিবীর আকৃতিকে অন্য কোনো আকৃতির সঙ্গে মেলানো যায় না তাই বলা হয় যে পৃথিবীর আকৃতি প্রকৃত আকৃতি পৃথিবীর মতো যাকে ইংলিশে বলা হয় জিওড জিওড গ্রিক শব্দ জিওডেস থেকে আসা জিওড শব্দের অর্থ হলো পৃথিবীর মতো দেখো পাঁচ নম্বর কোশ্চেন তোমাদের দিয়েছে সৌরজগতের বিভিন্ন গ্রহগুলির মধ্যে পৃথিবী একমাত্র জীবজগতের আবাসস্থল বক্তব্যটির যথার্থতা বিচার করো সৌরজগতের বিভিন্ন গ্রহগুলির মধ্যে পৃথিবী একমাত্র জীবজগতের আবাসস্থল আমরা বিবর্তনের মাধ্যমে পৃথিবীতেই বেড়ে উঠেছি বাকি গ্রহগুলিতে প্রাণ আছে কি না তা জানা এখনও সম্ভব না হলেও ধারণা করা হয় ওই গ্রহগুলিতে প্রাণ নেই জীবজগতের রূপে। পৃথিবীর যথেষ্ট গুরুত্ব রয়েছে এক নম্বর পয়েন্ট সূর্য থেকে দূরত্ব ও কাম্য উষ্ণতা সূর্য থেকে পৃথিবী এমন দূরত্বে যে ঠিক ঠিক তাপ পায় পৃথিবীর গড় তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস যা জীবকুল বেঁচে থাকার সহায়ক সূর্যের কাছের গ্রহগুলির উষ্ণতা পাঁচশো ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে আবার দূরের গ্রহগুলোর উষ্ণতা থাকে হিমাঙ্কের দুশো ডিগ্রি সেলসিয়াসের নিচে দু নম্বর পয়েন্ট আপেক্ষিক গুরুত্ব পৃথিবীর গড় আপেক্ষিক গুরুত্ব পাঁচ পয়েন্ট পাঁচ গ্রাম যেখানে সবচেয়ে হালকা গ্রহ শোনির মাত্র পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম অন্যান্য গ্রহের থেকে পৃথিবীর ঘনত্ব বেশি বলেই পৃথিবীতে ভূতক গঠিত হয়েছে তিন নম্বর পয়েন্ট বায়ুমণ্ডল পৃথিবীতে একমাত্র বায়ুমণ্ডল রয়েছে পৃথিবীর উপরে দশ হাজার কিলোমিটার পর্যন্ত অংশ বায়ুমণ্ডলের অন্তর্গত বায়ুমণ্ডলে অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড এবং জলীয়বাষ্প ধূলিকণা আছে বলেই আবহাওয়া ও জলবায়ুর ঘটনাসমূহ বৃষ্টি শিলাবৃষ্টি তুষারপাত বায়ুপ্রবাহ ইত্যাদি বায়ুমণ্ডলেই ঘটে ওজন স্তর ক্ষতিকারক ওদি বেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীকে রক্ষা করছে এই সকল কারণে আমরা পৃথিবীতে বেঁচে আছি জল পৃথিবীতে একমাত্র মানুষের বেঁচে থাকার প্রধান রসদ জল রয়েছে তাই এটি জল গ্রহ বা গ্রহ পৃথিবীর সত্তর অংশ জলে ঢাকা তাই জল যেমন চক্রে অংশগ্রহণ করে তেমনি মহাসমুদ্রগুলো উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে পাঁচ নম্বর ভূতক বা শিলামণ্ডল পৃথিবীর উপরে রয়েছে কঠিন আবরণ যাতে রয়েছে শিলা মাটি ও বিভিন্ন খনিজ দ্রব্য মাটির উপর গাছপালা জন্মায় খনিজকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করি ছয় নম্বর পয়েন্ট বিভিন্ন মণ্ডলের আন্তঃসম্পর্ক শিলামণ্ডল বায়ুমণ্ডল ও বাড়িমণ্ডলের মধ্যে গভীর সম্পর্ক আছে বলেই পৃথিবীতে সৃষ্টি হয়েছে উদ্ভিদ ও প্রাণী জগৎ নিয়ে জীবমণ্ডল মণ্ডলগুলির প্রভাবেই পৃথিবীতে বিবর্তনের মাধ্যমেই সৃষ্টি হয়েছে সর্বশ্রেষ্ঠ জীব মানুষ জীবজগতে বেঁচে থাকার সমস্ত রসদ একমাত্র পৃথিবীতেই রয়েছে তো স্টুডেন্টরা তোমরা এগুলো সব লিখে নেবে লিখে তো সেন্ড করে দেবে তোমাদের টিচারের কাছে তো যাই হোক তোমরা যারা নতুন রয়েছ তারা তোমাদের বন্ধু বান্ধবদের এটাকে শেয়ার করে দেবে ভালো লাগলে লাইক দেবে আর যারা নতুন রয়েছো তারা সাবস্ক্রাইব করে নেবে যাতে পরের ভিডিওটা তোমরা পেতে পারো কেমন তো চলি আজকে টাটা